এই ভিডিও টিউটোরিয়ালটির মাধ্যমে একাদশ বা সমমান শ্রেণীতে ভর্তির আবেদনের জন্য অনলাইনে করণীয় বিষয়সমূহ জানা যাবে। একজন আবেদনকারীকে অনলাইনে আবেদন শুরুর পূর্বে অবশ্যই নির্দেশিকা বা ওয়েবসাইটে উল্লেখিত পেমেন্ট অপারেটরের মাধ্যমে আবেদন ফি ১৫০ টাকা জমা দিতে হবে। আবেদন ফি জমা দেওয়ার পরে আবেদনকারীকে ভর্তির জন্য নির্ধারিত ওয়েবসাইট xiclassadmission.gov.bd-তে প্রবেশ করে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলে এই ধরনের একটি উইন্ডো আসবে। সেখানে নির্ধারিত ঘরে আবেদনকারীর SSC পরীক্ষার রোল, বোর্ড, পাসেশন ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে এবং সেখানে যে ভেরিফিকেশন নম্বরটি থাকবে সেটি দিয়ে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এখানে আমরা একটি টেস্ট রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করছি। যদি আবেদনকারীর দেয়া তথ্যগুলো সঠিক হয় তাহলে পরবর্তী উইন্ডোতে স্বয়ংক্রিয়ভাবে আবেদনকারীর বিস্তারিত তথ্যগুলো দেখাবে। এখানে আবেদনকারীর মেরিট পজিশনের রেঞ্জ দেখা যাবে। এই আবেদনকারীর মেরিট পজিশন 61,001 থেকে 62,000 এই রেঞ্জের মধ্যে। প্রদর্শিত তথ্যগুলো মিলিয়ে নিয়ে আবেদনকারীকে তার মোবাইল নম্বর, অভিভাবকের NID নম্বর এবং অভিভাবকের সাথে সম্পর্কের তথ্য পূরণ করতে হবে। এখানে উল্লেখ্য যে এই মোবাইল নম্বরটি অবশ্যই আবেদন ফি দেওয়ার সময় যে মোবাইল নম্বর দেওয়া হয়েছিল সেটিই দিতে হবে। আবেদনকারী যদি মুক্তিযোদ্ধা কোটার যোগ্য বা ইলিজিবল হয় তাহলে তাকে ভর্তির সময় অবশ্যই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে। এরপর নেক্সট বাটনে ক্লিক করলে আবেদনকারী তার কলেজের পছন্দক্রম দেওয়ার জন্য এই উইন্ডোটি পাবে। আবেদনকারী তার পছন্দ অনুযায়ী সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজ পছন্দক্রমে দিতে পারবে। উল্লেখ্য যে একই কলেজের একাধিক শিফট, ভার্সন ও গ্রুপে আবেদন করলেও তা একটি কলেজ হিসাবেই গণ্য হবে। আবেদনকারী এডুকেশন কোটার জন্য আবেদন করলে এডুকেশন কোটা সম্পর্কিত একটি বার্তা প্রদর্শিত হবে, যাতে এডুকেশন কোটা সংক্রান্ত নির্দেশনা রয়েছে। আবেদনকারী অবশ্যই এই কোটার জন্য ইলিজিবল কিনা তা নিশ্চিত হয়ে এই কোটার জন্য আবেদন করবে। এভাবে আবেদনকারী একে একে তার পছন্দের কলেজগুলো যোগ করবে এবং শেষে প্রিভিউ অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করলে সাবমিট অ্যাপ্লিকেশন উইন্ডোটি আসবে। এখানে আবেদনকারী মোট 5টি কলেজে আবেদন করেছে, যা আমরা প্রিভিউ উইন্ডোতে দেখতে পাচ্ছি। যদি আবেদনকারী কোনো তথ্যের পরিবর্তন না চায় তাহলে সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করবে। আবেদন সম্পন্ন হওয়ার পর আবেদনটি প্রিন্ট করার জন্য এই উইন্ডোটি আসবে। আবেদনকারী এখান থেকে তার আবেদনটি প্রিন্ট অথবা সেভ করে রাখতে পারবে। আবেদন করার সময় কোনো সমস্যার সম্মুখীন হলে ভর্তি ওয়েবসাইটে দেয়া হেল্পলাইনে যোগাযোগ করা যেতে পারে। এছাড়া বোর্ড সংশ্লিষ্ট কোনো সমস্যা থাকলে সরাসরি বোর্ডের হেল্পলাইনে যোগাযোগ করতে হবে।